মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে আমরা ভীষণ ভাবে ব্যস্ত, বিশেষ করে ছেলেকে নিয়ে। তো রাত্রি অবধি যা যা হচ্ছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো। আজকে সকালের মতো আমার গোপাল সেবা হয়ে গেল। আবার দুপুরবেলা আসবো, ভোগ নিবেদন করবো এবং সবাইকে পুজো করবো, যেরকম করে প্রতিদিন করি। আর আজকে আমাদের রান্না হচ্ছে পাঁচ মিশালি একটা তরকারি, মুলো সিদ্ধ করে রেখেছি। এখানে বড়ি রয়েছে, এখানে কুমড়ো, পটল আর ঝিঙে কাটা রয়েছে, আর এখানে রয়েছে আলু। আর সব দিয়ে একটা তরকারি হবে, আর গাটিকুচিও দেওয়া হবে এর মধ্যে। ছেলে এখন যাচ্ছে আর্মি ছাট ছাড়তে, ঘুম থেকে উঠে বেশি দেরি করেনি। এই যে কিরকম করে কাটবি, একদম ছোট ছোট যেরকম কাটি সবসময় যেরকম কাটিস? তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বইটাকে দিয়ে দিলাম। এবার বইটা দিয়ে কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, কারণ তরকারিটা আরও একটু মজরে পড়ে ভালো হয়। এদিকে বইটাও সিদ্ধ হবে, তো একদিকে ভাত হচ্ছে, একদিকে তরকারিটাও রান্না হচ্ছে। সেই সুযোগে আমি আটাটা মেখে নিচ্ছি, আর আটাটা সকালবেলার জন্যও লাগবে, আবার রাত্রের জন্যও লাগবে। আবার হয়তো একটু কম পড়লেও পড়তে পারে, যদি কম পড়ে রাত্রে আবার মাখতে হবে। তো আমি এদিকে ভাতটা হয়ে গেছে বলে ভাতের মাড়টা আমি গেলে ফেললাম। তারপরে সকালে আমাদের খাওয়া দাওয়াটা করতে হবে। তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। তো মোটামুটি ভালোভাবে মজে যাওয়ার পরই তরকারিটা নামিয়ে নিয়েছি, এবারে ঢাকা দেবো টেবিলের উপর রেখে। তরকারিটা হয়ে যাওয়ার পর আমার শান্তি হলো, কারণ আমি জানি সকালে এটা রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে। তো তরকারিটা ঢাকা দিয়ে রেখে দিলাম, এবারে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আর বেশি রুটি করবো না, ছেলে সকালবেলা যে কটা খাবে সেরকম মতন আমি করে নিচ্ছি। আর যদি দু একটা থেকে যায় থাকবে, যদি সন্ধ্যাবেলা হাজবেন্ড খায় খেয়ে নেবে। আর ছেলে চুল কাটতে গেছিলো, চুল কেটে চলে এসেছে। চুল কেটে এসে ছেলে স্নান করে নিয়েছে, তারপর এখন সকালের খাবারটা খেতে বসেছে। রুটি আর তরকারি দিয়েছি, সাথে ডিম সিদ্ধ আর কলা। আর শাশুড়িমা ওদিকে ডিমটা ছাড়াচ্ছে, এদিকে আমি কলাটা ছাড়িয়ে নিচ্ছি, মানে ও সকালের খাবারটাকে রেডি করে নিলাম। সকালে তরকারি রান্না খাওয়া এটা যদি হয়ে যায় তাহলে মনে হয় একটা বিশাল বড় কাজ হয়ে গেছে। সেরকমভাবে আমরা সব করে নিয়েছি। এবারে এসেছি ঘরের দিকে, ঘরের একটুখানি কাজকর্ম করার জন্য। যেরকমভাবে প্রত্যেক দিন করি সেরকমভাবে আজকেও করছি। সমস্ত জিনিসপত্রগুলোকে একটুখানি আলগা আলগা করে উপর দিয়ে মুছে নিচ্ছি। তো ডিপ ক্লিনিংটা এখনও করা হয়নি, সেটাও করতে হবে একদিন। ছেলে বেরিয়েছে ফটো তুলতে, তো কিছুক্ষণ হয়েছে, এখন আমি ঘরের কাজকর্ম করছি, তারপরে পনিরের তরকারিটা রান্না করব। আজকে মাছ ডিম কিছু সেরকমভাবে হচ্ছে না, মানে ডিমটাকে সিদ্ধ করে রাখবো কিন্তু ঝোল করব না। আর সকালবেলা একটা তরকারি করেছিলাম ওই, আর একটু ডাল সিদ্ধ করব। এই হলো আজকে রান্নাবান্না। তো এখন কি আমাকে পনিরটা বসাতে হবে, আসলে ঘরে আদা ছিল না, আদাটা ছেলে এনে দিয়েছে, একটু দেরি হয়ে গেছে, নাহলে সকালেই করে ফেলতাম। তো এখন ঘরের কাজ করে কি আগে ওই কাজগুলো করবো। আমাদের তো পনিরটা এনে মিষ্টির দোকান থেকে এই জন্য বড় বড় করে পিস করা থাকে, সেগুলোকে বাড়িতে এনে ভালো করে পিস করতে হয় ছোট ছোট করে, যেরকম করে তরকারি করা হয় আলু দিয়ে। তো সেরকম করেই আমি কেটে নিচ্ছি পনিরগুলোকে। এই দেখো এখানে 300 গ্রাম মতো পনির আছে। তো আলু দিয়ে ভালো করে তরকারিটা রান্না করব। এখানে সমস্ত মশলাটা রেডি করে নিয়েছি, আর কড়াই রেখে দিয়েছি, এখানে ডালটাকেও সিদ্ধ বসেছি। মুগ ডাল রান্না হচ্ছে, তো কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এরপরে পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি, একটু হালকা হালকা লাল লাল করে ভাজবো। তো ভেজে তারপরে তুলে রেখে আলু দিয়ে যেরকম করে কষিয়ে রান্না করি সেরকম করে করব। আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে গোটা জিরে ফোড়ন দিলাম, এরপরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি, একটা টমেটো দিয়েছি, নুন চিনি হলুদ জিরের গুঁড়ো তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা রান্না করছি। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাতেও কাটা দিয়ে দিলাম, এদিকে তরকারিতে জল দিয়ে দিলাম, মানে আলুগুলো ভালো করে যাতে সিদ্ধ হয়। তারপরে তরকারিটা বসিয়ে এবারে ছেলে জলটা এখানে রেখে গেছিলো, জলটাকে নিয়ে কি এবার জায়গায় রাখছি, একদমই রান্নাঘরের দিকে জল নেই, তো সমস্যা হয় একটু জলটা যদি না থাকে, এই জন্য তাড়াতাড়ি করে এনে রেখে দিলাম। তো তারপরে আবার অন্য কাজ করতে হবে, মানে ঘর দুয়ার ঝাড় দুয়ার দিতে হবে। তো আমি ঝাড় পোছার কাজটা শুরু করে দিয়েছি, ওদিকে তরকারিটা কিন্তু রান্না হচ্ছে। তো ডিমের ট্রেটাকে এনে এখানে রেখে দিলাম, অনেকগুলো জমে গেছে আবার। তো সিটাকে প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে আবার গিয়ে তরকারিটাকে নামাতে হবে, তারপরে আবার অন্য কাজ। পনিরের তরকারিটা বসিয়েছি, ওটা হতে হতে আমার সিঁড়িগুলো ঝাড় দেওয়া হয়ে গেল। তরকারিটা নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর নিচের ঘরগুলো ঝাড় দেবো।
পনিরের তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন বাটির মধ্যে ঢেলে রাখবো। একটা বাটির মধ্যে রাখলেই হয়ে যাবে, যেহেতু খুব বেশি তরকারি হয়নি। দুপুরে আর রাতে মিলিয়ে আমাদের হয়ে যাবে মোটামুটিভাবে, আর রাত্রে যেহেতু একটা তরকারি করব। আর এখন রান্নার জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর ভীম লিকুইড দিয়ে দিলাম। তারপরে এখন একটুখানি ফ্যানাফানা করে যে তেলটা থাকে সেটা কেটে যায়। তো এরকম করেই আমি প্রতিদিন তো পরিষ্কার করি, মাঝে মাঝে তোমাদেরকে দেখাই। তো আজকেও এভাবে মুছে নিচ্ছি। তো সমস্ত কাঁচগুলোকে, তারপরে সমস্ত গ্রিলগুলোকে, এদিকে দেওয়ালে যে টাইলসগুলো সেগুলো সব জায়গাগুলো, চিমনি সব কিছু পরিষ্কার করে নিলাম। আর এরকম করে প্রতিদিন করলে পরে তাহলে যে তেল চিটচিটে ব্যাপার সেটা আর হয় না, রান্নাঘর পরিষ্কার থাকে। তো প্রতিদিন তো আমি এভাবেই করি। এবারে গ্যাস ওভেনটাকে সেট করে নিলাম যেরকম ছিল। তো এবারে সমস্ত কাপড় চোপড়গুলো ভালো করে ধুয়ে তারপরে তোমাদেরকে লাস্টে আমি দেখাচ্ছি যে জায়গাটা কেমন লাগছে। রান্না করার সময় দু একটা বাসন বেরিয়ে যায়, সেগুলোকে এখন মেজে ফেললাম। এরকমভাবে প্রত্যেক দিনই করি। আর যেগুলো আমার রান্নার ঘরের কাপড় যেগুলো ব্যবহার করি সেগুলোকেও ভালো করে ধুয়ে এখন মেলে নিচ্ছি। এবারে তোমরা দেখে নাও এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর। এইবারে আমি নিচের দিকে যাব, আর নিচে এসে দেখছি যে চেরি আর ম্যাক্সি বসে আছে দুজন দু প্রান্তে। আর ম্যাক্সি তো কান খাড়া করে বসে থাকে, মানে কেউ যদি সিঁড়ি দিয়ে নেমেছে তাহলেই ও বুঝে যায়। এরপরে আমি এই দিকের ঘরে চলে এসেছি, এসে আমি ঘরটাকে ঝাড় দিতে শুরু করেছি। ঘরটার মধ্যে প্রচণ্ডভাবে নোংরা হয়, বিশেষ করে ছেলে আর হাজবেন্ড একদমই কথা শোনে না, ওরা জুতো পরে ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, তার জন্য এটা হয়। মানে আমি এর আগেও একদিন এসে পরিষ্কার করে গেছিলাম কিন্তু থাকে না। আর দিদি তো বেশিরভাগই এখন দেখছি উপরের ঘরগুলি মুছছে, মানে আমিও বলি যে উপরের ঘরগুলি মোছো, আসলে নিচে তো আমরা খুব একটা থাকি না, উপরের ঘরগুলো হয়তো আমার কোনো সময় দেরি হয়ে যায়। তো তার জন্য একটুখানি দিদি করে দিলে পরে আমার একটু উপকার হয় এই আর কি। তো তারপরে ওই দিকের ঘর পরিষ্কার করে, বারান্দা পরিষ্কার করে চলে এসেছি চেরি ম্যাক্সির ঘরে। তো এখন এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে, আর এই ঘরটা এখনও পর্যন্ত প্রচুর ধুলো ধুলো টাইপের নোংরা রয়েছে, যেহেতু এই ঘরে মাটি ছিল, সেদিনকে আমি ভালো করে ধুয়েছিলাম পরিষ্কার করেছিলাম, তা সত্ত্বেও একটা ধুলো ধুলো ব্যাপার রয়ে গেছে। তো ভালো করে এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমার নিচের ঘরের কাজগুলো শেষ হয়ে যাবে। তারপরে ছেলে আসছে, আমি আওয়াজটা পাচ্ছি। তো ছেলে ঘরে ঢুকে উপরের দিকে চলে গেছে। আবার কি করবি এখন, এতক্ষণ তো ছিল বাবা ওখানে আছে, তুই আর ঘুরে পড়ে যাচ্ছিস? এটা পর চল, গাড়ি চালাতে সুবিধা হবে। আমার সাথে যাবি বুঝেছিস? পুরোপুরিভাবে এখন পৌনে তিনটে বাজে, কিছুক্ষণ আগে ছেলে বাড়িতে এলো, প্রায় চার ঘন্টা পরে ছেলে বাড়িতে এলো। এখন পুজো করব। তো পুজো হয়ে গেলে সবাইকে কি খেতে দেবো। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তার প্রমাণ হলো এই ছাদটা, ছাদের চারিদিকে জল রয়েছে। আর এখন আমি পুজোর ঘরে এসে পুজো করছি, সবাইকে ফুল দিয়ে সাজিয়েছি, ভোগ নিবেদন করছি, এখন আরতি করে নিচ্ছি। তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে নিচে এসে, আর এখন ছেলেকে লেবু রস করে দিচ্ছি, কারণ ছেলে আজকে যেহেতু ছিল না এই জন্য আগে করে দিতে পারিনি, দুপুরবেলা খাওয়ার পরই করে দিচ্ছি। তো সমস্ত লেবুগুলো কেটে নিলাম, আর আজকে সব কটা করবো না, কিছুটা ফ্রিজে রেখে দেবো। তো যে কটা হোক এখন করে দিচ্ছি। তো ছেলের লেবু রসটা করা হয়ে গেলে তারপরে ছেলেকে গিয়ে দেবো, তারপরে ওরা বেরোবে, এই জন্য একটু তাড়াতাড়ি করে করছি। মানে বাবা আর ছেলে বেরোবে একটুখানি, ওদের যে আজকে রাত্রের যে ব্যাপারটা সেই ব্যাপারের জন্যই এখন বেরোতে হবে। তো ছেলেকে দিয়ে দিলাম, এদিকে ওরা রেডি হয়ে গেছে। তো বাবা আর ছেলে যে বেরিয়ে গেছে এখন, আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু কিচ্ছু করার নেই, বৃষ্টির মধ্যেই ওদেরকে দুটো ছাতা নিয়ে দুজনে বেরিয়ে যাচ্ছে, যেহেতু খুব ইম্পর্টেন্ট কাজ। তো এই যে দুজনে চললো এখন ছাতা মাথায় দিয়ে, তো গাড়ি বের করতে পারলো না এই বৃষ্টির জন্য, এই জন্য বাসে অটোতে করেই ওরা যাবে। তো এই দেখো দুজনে চলে গেল। দুপুরবেলা থেকে হঠাৎ করে দমকাটা হাওয়া দিল, মেঘ কোথা থেকে এলো, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে যে কি সমস্যা, ছেলে যাবে পরীক্ষা দিতে, এই বৃষ্টির মধ্যে আবার গেল এখন ব্যারাকপুর কোর্টে, একটা কাগজপত্র সইয়ের ব্যাপার আছে সেই জন্য। তো বৃষ্টির মধ্যে ছুটলো ছেলেটা, আজকে সকাল থেকে একটু রেস্ট পাচ্ছে না, শুধু দৌড়িয়ে দৌড়িয়ে দৌড়েই চলেছে এখন। হ্যাঁ যাই হোক, ছবিগুলো নিয়ে আস। কেন মা, আজকে সারাদিন বাবা আর ছেলে শুধু দৌড়ে যাচ্ছে, এই কিছুক্ষণ আগে এসেছে, ছেলে তো এখন ওই যে রাত্রিবেলা বেরোবে, যাও। ছেলে ঘুমাচ্ছে, ওর বাবা বেরিয়ে গেছে, মানে ফটো আনতে গেছে। আর এখন করবো রুটি আর আলুর তরকারি, যেটা ওরা টিফিনে নিয়ে যাবে, আর ছেলে আলুর তরকারিটা খেতে একটু পছন্দ করে, পনিরটা দিয়ে রাত্রে যাওয়ার আগে খেয়ে যাবে।
তো এখন তার আগে করব চা, শাশুড়িমা চা আসবে না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এই পরিমাণ তরকারি রাত্রের জন্য রয়েছে, তো তরকারিটা এখন গরম করতে হবে। তরকারিটা বসিয়ে দিলাম গরম, আর চা করে নিয়েছি, শাশুড়িমা আর আমি খাবো, হাজবেন্ড এই মুহূর্তে বাড়িতে নেই। তো এখন আটা নিয়ে নিচ্ছি, সকালে যে আটা মেখেছিলাম সেখান থেকে অল্প রয়েছে, কিন্তু আরও রুটি করতে হবে বেশি করে, এই জন্য এখন আবার নতুন করে আটা নিতে হলো। তো আটার মধ্যে নুন দিয়ে দিলাম, এরপরে মাখতে হবে, তারপরে তরকারিটা বসাবো। আলু কাটা হয়ে গেছে আর আলুটা সিদ্ধও করে নিয়েছি, তো কড়াইতে তেল দিয়ে এখন আলুটাকে বসিয়ে দিলাম। আরও একটু বেশি করে তরকারি করতে পারলে ভালো হতো, কিন্তু এতটা শর্ট টাইমে করতে পারলাম না। এখন ওখানে তরকারিটা বসানো রয়েছে, প্রায় হয়ে এসেছে, ওইদিকে ভাতটা উপুর করেছি, আর এখন ছেলেকে খেতে দেবো। জিজ্ঞেস করে আসি, কিরে ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে তো, ভালো মতো ঘুম, সারা রাত কিন্তু ঘুম হবে কিনা তার কোনো ঠিক নেই, খেতে দেবো এখন। ছেলের খাওয়াটা রেডি করেছি, ছেলে এখন খেতে বসে গেছে, আর আমাদের খাওয়া খেতে দেরি আছে। তো এখানে আলু তরকারিটা নামিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য, যেহেতু টিফিন কাটিতে করে দিতে হবে। তো ছেলেকে বললাম একটুখানি খেয়ে দেখতো তরকারিটা কেমন হয়েছে, তো ছেলে খেয়ে বলল বেশ ভালোই হয়েছে। তো এই দেখো আমাদের মিমি কীভাবে পড়ে রয়েছে চিৎপটাং হয়ে। আর এখন আমি টিফিন কাড়িগুলোকে ধুয়ে তারপরে উপুর করে রেখে দিচ্ছি, যেহেতু এগুলো করে টিফিনটাকে গুছিয়ে দিতে হবে, মানে দুজনকে দিতে হবে, বাবা ছেলেকে আলাদা আলাদা করে। তো রুটিও হয়ে গেছে, রুটি তরকারি এখানে রেখে দিলাম, আর ফ্রিজের মধ্যে কিছু জিনিসপত্র, আটা মাখাও কিছুটা বেশি রয়েছে সেটা ফ্রিজে রেখে দিলাম, তারপরে কিছু জিনিসপত্র যেগুলো রাখতে হবে সেগুলো রেখে দিলাম। তো হাজব্যান্ড দোকান থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছে, দু তিনটে জিনিস, চা পাতা, নুন আর একটা সার্ফের প্যাকেট। তো চা পাতা নুনটাকে এখনই ঢেলে রাখবো, আর সার্ফটাকে নিয়ে এসে এখানে রেখে দিলাম, ওটাকে কালকে আগামীকাল আমি ঢেলে রাখবো। তো এখন প্রথমেই আমি চা পাতাটাকে ঢেলে রেখে দিলাম, চা পাতাটা কোটোটা একদমই খালি হয়ে গেছিলো, আর নুনের প্যাকেট থেকেও নুনটাকে ঢেলে রেখে দিলাম। এরপরে মোটামুটি গোছগাছ করে তারপরে ঘরের দিকে চলে এসেছি, বাবা ছেলে এখন বসে গেছে কাগজপত্র নিয়ে, মানে ওরা গোছাচ্ছে সব আলাদা আলাদা করে, আর আমি ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড এখন ছেলের ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছে, মানে যা যা জিনিসগুলো নিতে হবে, আসলে ছেলের তো কোনো অভিজ্ঞতা নেই, এই প্রথমবার ও যাচ্ছে জীবনে পরীক্ষা দিতে। তো আমার হাজব্যান্ড তো অনেক কম বয়সে গেছিলো, তারও হয়তো অনেক কিছু ভুলেও গেছে। তো আমার ছেলেকে এখন সমস্ত কিছু গুছিয়ে দিল। এদিকে আমার বাড়ি থেকে ফোন এসছে, বৌদি ফোন করেছে যে কখন যাবে সমস্ত ব্যাপারগুলো জানার জন্য। তো হাজব্যান্ডের খাওয়াটাও দিয়ে দিয়েছি, হাজব্যান্ড এখন জলের বোতল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে ব্যাগের মধ্যে, এদিকে ছেলে মোটামুটি রেডি হয়ে বসে গেছে। তো হাজব্যান্ডের খাওয়া হয়নি, তাকে খেতে দিয়ে দিলাম, ডিম আর তরকারি দিয়ে খেয়ে নিচ্ছে। আমার আর শাশুড়িমার এখনও খাওয়া হয়নি, এদিকে ওদের টিফিনটাকে গুছিয়ে দিচ্ছি। দেখো দুটো আলাদা আলাদা জায়গায় করে, একজনকে মানে ছেলের রুটিগুলো ছিঁড়ে দিলাম, আর হাজব্যান্ডের রুটিগুলো গোটা গোটা দিয়ে দিলাম, আর দু বাটিতে তরকারি আমি এখন দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে বললাম না যে তরকারিটা একটু কম হয়ে গেছে, এই জন্য একটুখানি ওদেরকেই কম কম করে দিতে হলো, আর হাজব্যান্ডকে লাড্ডু দিয়ে দিলাম সাথে। তো ওদের টিফিনগুলো এবারে গুছিয়ে আমি রেখে দিচ্ছি। পরীক্ষা দিতে হাজবেন্ডও কি ওখানে থাকবে, মানে বাইরে, ভিতরে তো আর কাউকে ঢুকতে দেবে না, তো বাইরে কোথাও ওরা থাকবে। তো আগামীকাল খবর পাবো যে কি হলো না হলো, আর যতটুকু পারবে বলে দিয়েছি রেকর্ডিং করার জন্য। তো ওদেরকে সবকিছু গুছিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, এবারে শাশুড়ি মা আর আমি খাবো। এসব করতে করতে এখন বাজে রাত্রি 11:10 বাকি, মানে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো শাশুড়ি মা আর আমি খেয়ে নিই, আর তোমরা একটু পরে বেরোবে তো, না একটু পরে বেরোবে না এখন বেরোবে? বাবা ছেলে একদম রেডি হয়ে গেছে, দুজনে এখন বেরিয়ে যাবে, ছেলে আর হাজবেন্ড এখন বেরোচ্ছে, আর আমি এই অবধি রেকর্ডিং করলাম, এবারে রেকর্ডিংটা ওরাই করবে, আর বাড়িতে আর তোমাদের সঙ্গে আসছি না, আবার আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যতটুকু সম্ভব হবে রেকর্ডিং করে ওরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবে, তো তোমরা সঙ্গে থাকো, বেরোচ্ছে ছেলে আর হাজবেন্ড। রাতের অন্ধকারে তোমরা সমস্ত মানুষজন দেখতে পাচ্ছ না, একদম হালকা হালকা তোমরা দেখতে পাচ্ছ। তো মোটামুটি 7,000 ছেলে হয়েছিল হাজবেন্ড এসে বলল, কিছুটা হয়তো তোমরা আন্দাজ করতে পারছো। ওরা মোটামুটি ক্যাম্পাসে চলে এসেছে, এই ওর এক দাদা, ওরা দুজন চলে এসেছে, ভর্তি লোকজন রয়েছে, প্রচুর লোকজন, ছেলেপুলে প্রচুর, চারিদিকে রয়েছে রাস্তার দুধারে প্রচুর ছেলে। আজকে দুটো ডিস্ট্রিক্টের হচ্ছে, হুগলি ডিস্ট্রিক্ট
চব্বিশ পরগনা। চলায় চলায়, ওইদিকে তো মাঠে যেতে বললো তো, সব মাঠে তোরা আগে যা। রাস্তার দুধারে সমস্ত ছেলেরা দাঁড়িয়ে আছে, বসে আছে, পুলিশ প্রশাসনের লোকজন এসে গেছে লাইন করাতে, পুলিশ প্রশাসনের লোকজন লাইন করাচ্ছে, প্রচুর ছেলেরা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। হ্যাঁ, ব্যাগটা নিয়ে আসলে না? না না, ওই দিকের মাঠে হাজার 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 ছেলে এসে লাইনে আছে। তোমরা কোথেকে বাবু? আমরা কাঁচড়াপাড়া। কাঁচড়াপাড়া? কোথা থেকে লাইন হবে বলছে? প্লাস্টিক আছে, প্লাস্টিক আছে। তোরা মোটামুটি লাইনের দিকে সেট হচ্ছিস তো? তোরা সব কোথেকে বাবু? হরিপাল। হ্যাঁ, হরিপাল, হরিপাল। এই পরীক্ষার ব্যাপারে আমার কিছু বলার নেই, তোমরা শুধু মানুষজন দেখো, ছেলেপুলে দেখো যে একটা চাকরির জন্য কত ছেলেপুলে এসেছে এবং সবাই লাইনে দাঁড়িয়ে আছে, সবাই খুবই কষ্ট করছে, প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল, সে বৃষ্টিতে অনেকে ভিজেছেও, মানে এখানে আর কোনো বলার ভাষা নেই, সত্যি দেখে চোখে জল চলে আসে। তো আমার ছেলে এখানে নেই, যদিও আমার ছেলে ভিতরে অনেকক্ষণ আগেই চলে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা।